Bismillahirrahmanirrahim. প্রিয় দর্শক, আমরা জাল ফেলানো শুরু করলাম। এই যে আমাদের জাল রেডি ছিল, এক এক করে কাঠিগুলো চ্যাংড়াইতেছি। যে স্থানে আছি এটি আমাদের আসাম রাজ্যের মর্মবুদ্ধ সুবিশাল নদী, যার শেষ নাই। বিস্তৃত এরিয়া খালি নদী। বর্তমানে প্রচুর ইলিশ মাছ আসছে, সেই ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলতেছি। এই যে দেখেন কি সুন্দর করে জাল ফেলা। একটার পর একটা কাটি এইভাবে ছেড়ে আছে তার। অল্প সময়ের মধ্যে জাল ফেলানো হয়ে যায়। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফেলানো প্রায় শেষ। এই যে দেখেন, সামান্য 3-4 কাটি আছে। যে কিভাবে দেয় আমি দেখাইতেছি। খুব সুন্দর ভাবে আমরা জাল ফেলানো শেষ করলাম। রিজেক উপরওয়ালার হাতে এখন কি রাখছেন ভাগ্যে, সেটা পরীক্ষা দিতে চললাম। দর্শক, দেখতে থাকেন, যদি ভালো ভাগ্য ভালো থাকে অবশ্যই বহুত ইলিশ মাছ ধরতে পারবো। বেশি সময় লাগে না, অল্প সময় ভাটির দিকে যাওয়ার পরেই জাল উঠানো শুরু করব। দর্শক, অতক্ষণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাইলাম আবারও। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল উঠানো শুরু করব। দেখতে থাকেন, সন্ধ্যার টাইম, এই সময় অন্য অন্য দিন মাছ বেশি হয়। আজকে উপরওয়ালা কি রাখছে আমাদের ভাগ্যে, পানির নিচে জাল বলা যায় না, মাছ দেখলেই বুঝতে পারবো কি হয় না হয়। জাল মাত্র উঠানো শুরু করলাম। প্রায় ধরেন আমরা 6 থেকে 7 কিলোমিটার ভাটের দিকে আসছি, ভাসতে ভাসতে জাল ভাটা দিয়া। বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা, এমনি দিয়ে ওই ইলিশটা হ্যাঁ চেঙ্গা দেয় এদিক দিবে। হ্যাঁ দর্শক, আমাদের প্রথম ইলিশ মাছ আইছে, খুব সুন্দর জিয়ন্ত ইলিশ। এই যে দেখেন লটিছে, লক্ষণ থেকে তো বোঝা যায় উপরওয়ালা আমাদের রিজেক ভালো রাখছে, কারণ প্রথমে যেহেতু ইলিশ মাছ আইছে আর সুন্দর জিয়ন্ত ইলিশ। হ্যাঁ, ওই আনারের ওর বসে আস্তে আস্তে সাফ করতে থাকে। সবাই কামের হুর থাকি, আমি তো ভিডিও বানাইতেছি। কেউ জাল তোলেন, কেউ সাফ করেন, কেউ বইটা বান ফটা ফট হোক। মাছ আসনে খুলিয়ে গেছে, ইলিশ আসলে হলো একটার পর একটা, মনে কিচ্ছু কোয়ান যাব না। দর্শক, জাল তোলানো শুরু করলে প্রথমে মাছ কম আসে, কারণ জালগুলো হাতের কাছেই থাকে। জালের গভীরে যত যায় তত ইলিশ বেশি আসে, এটাই ফাঁসি জালের নিয়ম। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই অসংখ্য ইলিশ মাছ আমরা পাবো বলে আশা। যাই হোক, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টের রিপ্লাই আজকে এই ভিডিওর মাধ্যমে দিব। বাহ, কাঁপতে কাঁপতে আসিল সেটা। দর্শক, রঙিল ইলিশ হইলো, এই যে দেখেন রঙিল, খুব সুন্দর কালার। আমাদের আগের ভিডিওতে ফার্স্ট কমেন্টটি করেছিলেন ইনতাজ আরহান, লিখেছেন ফার্স্ট কমেন্ট করেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। খাদিজা খাতুন লিখেছেন সুপার ফিশিং, ধন্যবাদ আপনাকে। তারপরে কমেন্টটি করেছেন ফরিদিয়া আসমিন, লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে জেনে, আগে আরও লিখবেন, কেমন হয় আমাদের ভিডিওগুলো সেই বিষয় নিয়ে। এমডি স্টুডিও কমেন্ট করেছেন, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি, আগে আরও লিখবেন, সুন্দর সুন্দর মতামত। দর্শক, আরও একটা আছে, পেছে পেছে আছে, মরে এ ইলিশ জালে মেলা মরে। হ্যাঁ, জালে ফাঁসি জালে ধরে ইলিশ, বহুত ইলিশ মরে আস। দর্শক, এটা মরে গেছে ইলিশটা,
মরাটা স্বাভাবিক, কারণ আমরা জাল যে জায়গা থেকে ভাটা দিছি ওইখান থেকে আবার 6-7 কিলোমিটার ভাটের দিকে এসে গেলাম, যে মাছটা ফার্স্ট টাইমে বাজে ওই মাছটা মরে যায়। সোহান শেখ লিখেছেন মালয়েশিয়া থেকে, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, আবারও লিখবেন। আশা করো সুন্দর সুন্দর ইলিশ। তুলে হলো যা জানি হ্যাঁ না হ্যাঁ গরম তা হবে ছেড়ে না, গেছে এটা ফাঁস আটকেছে। না, ছেড়ে গেছে গরম, হ্যাঁ ছেড়ে গেছে। বাহ দর্শক, এটা জীবিত ইলিশ জালের ফাঁস দিয়ে বাইর হয়ে গেছে, তার মানে মাছটা সাইজে ছোট, খুবই জীবন্ত দেখেন, এই যে লড়তেছে, অন্যগুলোর মতো নয়, এই তো ওইগুলোর মতো নয়। মেরাজুল হক লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি আগে আরো লিখবেন, অনেক সুন্দর যাই সুন্দর। হোক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমরা আপনাদের ব্রহ্মপুত্র নদীর মিডিল স্তরে লোকাল বসে বসে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। পরের কমেন্টটি করেছেন কাউসার আহমেদ, লিখেছেন সাপোর্ট মি, আমরা সবাকেই সাপোর্ট করি ভাইজান, আপনার কমেন্টের রিপ্লাই দিলাম, অবশ্যই আপনার চ্যানেলে যেয়ে আপনার পুরা ভিডিও দেখে আসব। আপনিও যে ভিডিওগুলো দেখেন, যারই দেখবেন, খুব সুন্দর করে আতিগুড়ি পুরা ভিডিও দেখে কমেন্ট করবেন, তাতে ভিডিওর বিষয়বস্তু আপনারা ভালোভাবে জানতে পারবেন, এইভাবেই একজনকে আরেকজন সাপোর্ট করে। দর্শক, আরো একটা মাছ আছে আমাদের, খুব সুন্দর খুব সুন্দর, এই যে দেখেন কিভাবে হা করতেছে খালি। আরো একটা এলো, রাফি হুসাইনি লিখেছেন নাইস ভিডিও, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে জেনে, আবারও লিখবেন। এটাও খুব সুন্দর। সৌদি আরব থেকে দেখলাম লিখেছেন খুব ভালো লাগলো, জাল ফেলে কতক্ষণ রাখেন? মাত্র 1.5 ঘন্টার মতো রাখা হয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, আর যারা করে নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের প্রতিনিয়ত এই ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে মাছ ধরার দৃশ্য দেখাই, আজকেও তেমনি দেখাইতেছি। এক এক করে যে আমাদের মা এই ধরনের মাছ গুলো আসতেছে দেখাইতেছি আপনাদের, সব ইলিশ মাছ, জীবন্ত মাছ। আর এই যে জাল উঠে আছে, হ্যাঁ জালের পাকে একটা আইছে, বাস কোন সময় জালের পাকে পেঁচে ভিতরে থাকে মাছ। এই চারং জালেরই মাছ ভালো, মোটা মোটা, তবে দেখো পাক জানি খায় না জাল, খালি আর কি করা হবে, সার হবে তো, খায় নাই তো এখনো পাক না। এবারে তো অসুবিধা নাই। সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আমি ঢাকা থেকে দেখছি আপনার সহজ সরল উপস্থাপনা, সম্মিলিত ইলিশ শিকারের ভিডিওগুলো আমার দেশের আমার বেশ ভালো লাগে, আপনার মুখের ভাষাও অনেকটা আমাদের টাঙ্গাইল সিরাজগঞ্জ জেলার ভাষার মতো, আমার খুব জানতে ইচ্ছা করে আপনার পৈতৃক বাড়ি আসামের কোন জেলায়, আগেও জানতে চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত জানতে পারলাম না, যাই হোক বাংলা ভাষী বাঙালি পৃথিবীর যেখানেই যিনি থাকুন না কেন সবার জন্যই ভালো, মা সবার যেন ভালো থাকেন এই কামনা রইল, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কথায় বলছি, আমাদের ভিডিও ভালো লাগে জেনে আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, আমাদের বাড়ি আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত। তৃতীয় কথায় বলতেছি, আমাদের প্রত্যেক সবাই আপনাদের দেশের, যাই হোক দেশ বিভাজনের আগে
হয়তো অনেক আগে আমাদের দাদা যিনি বাবা ছিলেন অর্থাৎ 1938 সনের আগে আসামে আসেন, আমাদের পূর্বপুরুষদের বাড়িঘর গাইবান্ধা জেলায় শুনছি মার মুখে বা বাবার মুখে আমাদের দাদা বলছেন, এতটুকুই আমরা বলতে পারি। অবশ্যই এখনও কোনো কোনো আমাদের আত্মীয়রা আছে, ওনারা কিছু হলেও আভাস দিতে পারবেন, আমি সেই বিষয়ে এখনও গুরুত্ব দিইনি। যাই হোক, একই জায়গার একই মুসলিম ভাই হিসাবে ভাই ভাই বললাম। আর আপনি বাংলা ভাষীর কথা কইছেন, আমরা যদি আসামে থাকি, আসামিস আমাদের মাতৃভাষা, তবে আমরা বাংলা কন্টেন্ট তৈরি করি, বাংলা ভাষা আমাদের বলার প্রয়োজন হয়, তাই আমরা বাংলা ভাষায় কথা বলি। বিশেষত আমাদের গাঁও অঞ্চলে বাংলা ভাষাই বেশি চলে। যাই হোক, অবশ্যই বুঝতে পারলেন, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। ভাষায় প্রকাশ করতে পারলাম না, আপনাকে কি দিয়ে বুঝাবো, বুঝানোর আমার ক্ষমতা নাই। যাই হোক, আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার প্রতি দয়াবান হোক, এই আশা রেখেই আপনার কমেন্টে রীতি টানছি। ধন্যবাদ। বাবু একটা একবারে দেড় কেজি তা তুলো তো, তাই না? দেখা যাক কি হয়, সবাই কয় খালি ছোট মাছ ওঠে, বড় মাছ লাগে। আল্লাহ দিলি হের তো তোলাই হল। হ্যাঁ, এই তো এখন সব বেচা ঠিক কথা, উপরলা দিলি আর উঠবো, জাল এখনো আরো মেলা আছে, এখনো বহু জাল উঠাবার আছে। দুই পাতারি পানির নিচে থাকতে পাওয়া না, কি আসবো না আসবো। আহ, এইটা হে ইলিশ, দেহি ইলিশটা দেও তো আমার হাতে। হ্যাঁ, দেও আমার কাছে এটা ইলিশটা, দর্শক ইলিশটা খুব ভালো লাগছে। বরর কথা বলি নাই, সাইজটা মন মতো আছে। আর আপনাদের একটা বস্তু দেখাইতেছি আমি ইলিশের, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, ইলিশের কালা দাগ থাকে, এই যে দেখেন এটা কালা দাগ আছে, সুন্দর কালা দাগ। সব মাছে নাই কিন্তু, আমাদের হঠাৎ দুইটা একটা মাছে এরকম কালা দাগ থাকে। এই মাছ ধরার সবে ইয়া, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন কালা দাগ দেখলে, মাছ ধরার সবে ইয়া ভাই, এই যে সাইজ মাছ। যাই হোক, আমাদের জাল উঠানো শেষ, দর্শক এই যে একটা মাছ হলো, তবে আজকের মতো ইতি টানছি। ভিডিওতে সবাই মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার অত না, এবার কয় গাড়ি হয়েছে।